আর কোনো ধরনের ধারাবাহিকে অভিনয় করব না। শামীম হাসান সরকার। শামীম হাসান সরকার এই নামটির সঙ্গে এই দেশের টেলিভিশন দর্শকরা পরিচিত হয়েছে ম্যাঙ্গো স্কোয়াড নামের একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সমাজের বিভিন্ন ধরনের ত্রুটিকে হাস্যরসের মাধ্যমে যেমন তুলে ধরা হয়, তেমনই বের করে দেওয়া হয় এর সমাধানও। সম্প্রতি ব্যাচেলর পয়েন্ট সিজন থ্রিতে শামীমের না থাকা নিয়ে শোবিজ অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে। কারণ ছাড়া ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকটি যে কজন অভিনেতার গুণে দর্শকপ্রিয়তা পেয়েছে তা তাদের মধ্যে শামীম হাসান সরকার প্রথম সারিতে রয়েছেন। টেলিভিশন নাটকের প্রথম পরিচালক মাবরুর রশিদ বান্নাহর সঙ্গে শামীম হাসান সরকার। হুট করে কেন ব্যাচেলর পয়েন্টে দর্শকরা আপনাকে দেখতে পারছে না, এমন প্রশ্নের জবাবে শামীম হাসান আমাদেরকে জানান, অফিসিয়ালি বললে আমি বলবো ব্যক্তিগত কারণে, কিন্তু সত্যি কথা বলতে আমি আর কোনো ধারাবাহিকে অভিনয় করব না,